মজুমদার আপনি লিখেছেন কারোর সাথে অন্যায় করে তার থেকে ক্ষমা চাওয়ার পর সে যদি ক্ষমা করে দেয় এই অন্যায়ের জন্য কি দিন জবাবদিহিতা করা লাগবে সাথে আপনি অন্যায় করার পর যদি তার থেকে ক্ষমা চেয়ে থাকেন এবং সে যদি ক্ষমা করেই দেয় আহ তাহলে সেক্ষেত্রে আর কি আমাদের এটার জন্য তার কাছ থেকে আর জবাবদিহি করা লাগবে না কিন্তু যে কোনো অন্যায় হয়ে গেলে মানুষের অন্যায় করলেও সেখানে দুটি অপরাধ থাকে একটা হলো যে ব্যক্তির প্রতি অন্যায় করলেন তার অধিকার আপনি হরণ করলেন লঙ্ঘন করলেন নষ্ট করলেন আরেকটি হলো আল্লাহ তালার নির্দেশ আপনি লঙ্ঘন করলেন কারণ আপনি মানুষের প্রতি সদয় হতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন আহ কারোর অধিকার নষ্ট না করতে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন তো আপনি সেগুলো করে লঙ্ঘন করেছেন সেই আল্লাহ নির্দেশকে সেরকম কোনো ব্যাপার যদি হয়ে থাকে বা সেরকম বিষয় অবশ্যই এখানে ছিল কারণ আপনি কারোর হক নষ্ট করেছেন মানে আল্লাহ নির্দেশ লঙ্ঘন করেছেন বান্দার নির্দেশ লঙ্ঘন করেছেন সো বান্দার কাছ থেকে চাইছেন আপনি আখড়াতে তার জন্য আর জব দিয়ে করতে হবে না কিন্তু পাশাপাশি আল্লাহ কাছেও আপনি চাইতে হবে তবা করতে হবে দুইটাই যদি আপনি করে থাকেন এবং আমরা হয় হইংসা আল্লাহ আশা করা যায় কি আমাদের ময়দানে আপনার জন্য আর জব দিয়ে করতে হবে না আপনি মশিউর রহমান আপনি